হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দোয়া করি আল্লাহ যেন আমাদের সব সময় সুখে রাখেন, শান্তিতে রাখেন, নিরাপদ রাখেন এবং সুস্থ রাখেন। ফিরে এলাম আবারও নিজের সংসারে, আপন ঠিকানায়। বাবার বাড়ি, শ্বশুর বাড়ি অনেকদিনই থেকে আসলাম। সেখানে তো অনেক সুখে শান্তিতে আরামে আয়েশে খেয়ে দিয়ে দিন কেটেছে। কিন্তু যত সুখেই থাকি না কেন, সংসার ফেলে রেখে খুব বেশি দিন কোথাও থাকা যায় না। সংসারের টান, বড় টান, সেই টানে আবারও ফিরে আসতে হয়েছে। কিন্তু এই যে এসেই মন খারাপ। এখানে দুটো গাছ ছিল, একটা গাছ আজকে কাটা হচ্ছে। ওখানে একটা প্লট ফাঁকা ছিল, এখন মনে হয় নতুন বিল্ডিং তৈরি হবে। সেজন্য আমরা যখন এই বাসায় এসেছি তখন গাছগুলো বেশ ভালোই ছোট ছিল। চোখের সামনে গাছগুলো এত বড় হলো, আজ একটা গাছ কাটা হচ্ছে। প্রতিবার যখন বাড়ি যাই তখন ফেরার সময় অনেক অনেক জিনিস আনা হয়। তো আমার হাজবেন্ড আমার পরে গিয়ে আমার আগে চলে এসেছে। তো শ্বশুরবাড়ি থেকে যা যা দিয়েছে সেগুলো সে আগেই উঠিয়ে রেখেছে। তো আমি আজকে ফিরেছি, তো যা যা এনেছি সব কিছু তো আর খুঁটে খুঁটে ওইভাবে দেখানো সম্ভব হবে না। দু একটা জিনিস সে দেখাতে ইচ্ছা করছে, কারণ এই যে এই মলা মাছটা, এটা আমাদের যে দাদার গ্রামের পুকুরের, যেদিন দাদার বাড়ি গিয়েছিলাম সেই ভিডিওটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেদিন মাছ ধরা হয়েছে। কিন্তু যে জাল দিয়ে মাছ ধরা হয়েছে সে জাল দিয়ে মলা ওঠে না, দুই একটা বড় মলা শুধু উঠে এসেছিল। পরে আব্বা আবার নতুন জাল সংগ্রহ করে তারপর মলা ধরেছে, আর আমি আসার ঠিক একদিন আগেই এটা উঠে এনেছে। সে কারণে মলাগুলো আর কাটা হয়নি, কারণ তাড়াতাড়ি ফ্রিজে রেখেছে যেন ভালোভাবে জমাট লাগে। এতটা পথ আমি নিয়ে আসব, যদি ভালো করে জমাট না লাগে তাহলে হয়তো বা রাস্তার মধ্যে নষ্ট হয়ে যেতে পারে। আর যাওয়ার দিনের ভিডিও যদি দেখে থাকেন তাহলে তো জানেন যে আমাদের এখন কত সময় লাগে। তবে আল্লাহর কাছে শুকরিয়া, যাওয়ার দিনের মতো আসতে অত কষ্ট হয়নি, তাড়াতাড়ি আসতে পেরেছি। তো আমি মলাগুলো আলাদা আলাদা প্যাকেট করে ফ্রিজে রেখে দিলাম, পরে বের করে কাটবো। তো তারপর এই যে ভুঁড়ি দিয়েছে, যাওয়ার পর থেকে তো একটা একটা করে আইটেম ধরে খাওয়াতেই আছে। তো তারপরেও নাকি অনেক কিছু খাওয়ানো বাকি আছে, তার আগে তো চলে আসলাম। যাই হোক, মায়েদের কথা আর কি বলবো, মা শাশুড়ি মা, তাদের সামনে তো না খাওয়ার কথা বলাই যায় না, শুধু খাওয়াতে পারলেই তারা খুশি। তো এই যে ভুঁড়িটাও দিয়েছে, তবে এটা আজকে খাবো না, এটা আমি গরম করে রেখে দেবো। আর এখানে আছে বাস্তাতে চাল, এটা পোলায়ের চাল। আমরা চাল বাড়ি থেকে নিয়ে আসি, শ্বশুর বাড়ি থেকে ভাতের চালটা, আর পোলায়ের চালটা বাবার বাড়ি থেকে আনি, কারণ বাবার বাড়িতে পোলাওয়ের চালটা আবাদ হয়। আর আমরা আসলে ঢাকা থেকে চাল কিনে খেতে পারি না, ভালো লাগে না আমাদের, বাড়ি থেকেই সবসময় আমাদের চাল আনা হয়। দুই ধরনের পোলাই চাল এনেছি, কালো জিরা আর সাদা শালনা। তো কালো জিরা চালটা এখন রান্না করব। তো সবেমাত্র এসেছি, বাজার টাজার এখনও করা হয়নি। তো চেষ্টা করছি অল্পের মধ্যে একটু ভালোভাবে খাওয়া, কারণ অনেকদিন পর সবাই আবার একসঙ্গে খাবো, তাই সাধারণভাবে একটু অল্পের মধ্যে একটু ভালো কিছু করার চেষ্টা করছি। আমি এখন যেভাবে পোলাওটা রান্না করব সেটা মনে হয় পোলাও রান্নার সবচেয়ে সহজ উপায়। তো আবার সবচেয়ে কম মশলা ব্যবহার করে সবচেয়ে সহজে এই পোলাওটা রান্না করা যায়, ঝরঝরে হয়, এই পোলাওটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে।
কড়াই ঘি দিয়ে তারপর বাটা পেঁয়াজ দিয়েছি আর দারচিনি এলাচ এবং তেজপাতা দিয়েছি লবণ আর আদা দিয়েছি। মশলাগুলোর পরিমাণ নির্দিষ্ট না, যে যেমন খেতে পছন্দ করেন তেমন দিলেই হবে। আর চালটা ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই চালটা পানিটা বলক ওঠার পরে দিয়ে দিলাম। আর এতক্ষণ কিন্তু আমি ঢাকনা দিইনি, ঢাকনা ছাড়াই ছিল। যখন পানিটা অনেক কমে গেছে তখন একটু নেড়ে পানিটা একটু নিচের দিকে দিয়ে আমি তারপর ঢেকে দেবো। আর এখনও চালটা কিন্তু পুরোপুরি ফোটেনি, আমি ঢেকে দিলাম। আর এই ঢাকনাটা এই কড়াই খুব ভালোভাবে লেগে যায়, এই জন্য আমি বেশিরভাগ সময় পোলাও রান্না করার সময় আমি এই কড়াইটাই ব্যবহার করি। যখন ঢেকে দিয়েছি তখন চুলার আঁচটা একেবারেই কমিয়ে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ রাখার পরে আমি খুলে দেখলাম একেবারে ঝরঝরে একটা পোলাও হয়েছে। এখন আমি উপরে ডেকোরেশনের জন্য কিছু জিনিস ব্যবহার করছি। বেরেস্তা তো আমার ভাজা থাকেই, সেই বেরেস্তা দিলাম, কিসমিস আর কাঠবাদাম এবং কাজু বাদাম দিলাম। বাচ্চা তো এখনও করা হয়নি, তাই ফ্রিজে কী কী ফ্রোজেন করা আছে একটু সার্চ করে দেখলাম, ঢেঁড়স পেয়েছি। এটা আমার মেয়ে খুব খেতে পছন্দ করে, ভাবলাম এটাই পোলাইয়ের সঙ্গে ভাজি। বেশ কয়েক মাস আগে কাঁচা ঢেঁড়সটা কেটে আমি প্যাকেটে করে ফ্রিজে রেখেছি, এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো এখন এটা ভাজবো। অনেকেই ভাবেন কাঁচা ঢেঁড়স ফ্রিজে রেখে দিলে পরে রান্না করার সময় এটা একেবারে গলে যায়, আসলে তা না। দেখতেই পাচ্ছেন রং, তারপর সব কিছু ঠিক আছে, একদম টাটকা ঢেঁড়সের মতোই ভাজিটা হয়েছে। এখন আমি রান্না করবো ডিমের পানিতালানি, এটা দিনাজপুর এলাকার রান্না। দিনাজপুর এলাকার মানুষজন এটা খুব খান, তো সাদা ভাত পোলাও দুটোর সঙ্গে এটা ভালো লাগে। আর এটা আমি শিখেছি মার কাছে, যেহেতু আমার নানার বাড়ি দিনাজপুরে। এই রেসিপিটা খুবই সহজ, তেলে পেঁয়াজ দিয়েছি, তারপর তেজপাতা দারচিনি এলাচ দিয়ে আদা রসুন বাটা খুব সামান্য পরিমাণে দিয়েছি, পানি দিয়ে দিলাম। তারপর এখানে দেব লবণ, হলুদ আর একটু সামান্য জিরার গুঁড়া। পাশের চুলাতে আলু ভাজি তুলে দিয়েছি, তেলের মধ্যে আলু ভাজি দিয়ে সামান্য লবণ দিয়ে এটা ভেজে নিচ্ছি। এভাবে করলে যে টেস্টটা হয় সেটা অনেকটাই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো লাগে, আর আমার ছেলে মেয়েরা সেটা খেতে পছন্দ করে। সেই স্টুডেন্ট লাইফ থেকে আজ পর্যন্ত, বাড়ি থেকে আসার সময় মা এরকম এক বাটি গরুর মাংস দিয়ে দেন, তো এটা এখন গরম করব। এগুলো গাছের টমেটো আমার ছেলে পেরে আনলো কিছুক্ষণ আগেই, তো দুটো পেকেছে, একটা তো পাখি খেয়ে ফেলেছে, এটা এখন ফেলে দেব। শসা দুটো গাছের, তবে পাড়তে পাড়তে একটু দেরি হয়ে গেল।
রান্না শেষ, খুবই সাধারণ রান্না, কিন্তু অনেকদিন পর সবাই একসঙ্গে খাবো। শুধু এই একটা কারণেই এটা অনেক স্পেশাল, প্রতিদিনের অভ্যস্ততায় একটু ব্রেক হলে সেটা কিন্তু আবার নতুন লাগে। দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে ছোট ছোট সুখগুলোকে, ছোট ছোট অনুভূতিকে সঠিকভাবে বোঝার, অনুভব করার তৌফিক দান করেন। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।